সাঁওতালি থানার অন্তর্গত কাঁকিবাজার স্টার ক্লাবের পরিচালনায় ও দুর্গাপুর সড়ক হাসপাতাল ও শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউটের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে কাঁকিবাজার স্টার ক্লাবের দোতলায় এই শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য চিকিৎসার পর যাদের অপারেশনের প্রয়োজন হবে তাদের বিনামূল্যে অপারেশনের জন্য দুর্গাপুর সড়ক হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। শিবিরে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হার্ট, বুকে ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, গলব্লাডার, কিডনি স্টোন, শিশু চিকিৎসা সহ ইত্যাদি চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। স্টার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় এলাকার যে সমস্ত দুস্থ মানুষ টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তা সম্পূর্ণ বিনামূল্যে করানোর উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। স্টার ক্লাব বছরের বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। আগামী দিনে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির ইত্যাদি করার পরিকল্পনা রয়েছে বলে জানান ক্লাবের উদ্যোক্তারা। এদিন এই শিবিরে এলাকার 50 জনেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা করান। এটা হচ্ছে আমাদের দুর্গাপুর রামকৃষ্ণ মিশন সনকা হসপিটাল, মলানদিঘি, দুর্গাপুর মলানদিঘির মতো পড়ছে এটা, জয়দেব রাস্তা মুচিপাড়া থেকে, সেটা 9 কিলোমিটার ডিস্টেন্সে এই হসপিটাল পড়ে। সেখানে আপনার আজকে যে ক্যাম্প, এই ক্যাম্পের থ্রু দিয়ে যে পেশেন্টগুলোকে আমরা এখান থেকে নিয়ে যাবো, আজকে যারা পেশেন্টরা যাবে এখান থেকে ক্যাম্পের থ্রু দিয়ে, তাদের কিন্তু সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা এবং অপারেশনের কাজ, সেগুলো সমস্ত রকম আপনার স্বাস্থ্য কাটা হচ্ছে, কোনো পেশেন্ট পাড়ে কোনো টাকা পয়সা রাখবে না যে কোনো রোগের, এমনকি ক্যান্সার। আজকে আগামী 3 মাসের মধ্যে এই ক্যান্সার হসপিটাল কলকাতার পর এই দুর্গাপুরে সনকা হসপিটাল কিন্তু 2nd নম্বর হতে চলেছে আর 2 থেকে 3 মাসের মধ্যে। এই পেশেন্টগুলো সমস্ত রকম স্বাস্থ্য কার্ডে বিনামূল্যে আপনার পরীক্ষা নিরীক্ষা থেকে নিয়ে অপারেশন অব্দি সমস্ত রকম স্বাস্থ্য কার্ডে। এরপর এই পেশেন্টদেরকে আমাদের গাড়ির ব্যবস্থা রয়েছে, এই গাড়িতে আমাদের নিয়ে যাওয়া হবে, ভর্তি করে দেওয়া হবে। আগামী 7-8 দিনের মধ্যে অপারেশন টপারেশন করে তাদের অপারেশন করে আপনি ছাড়া হবে। এখানে কী কী মানে দেখা হচ্ছে সমস্ত যেমন যে কোনো সার্জারি মেডিসিন, এখানে গাড়ি আসবে, অর্থোপেডিক, গাইনি সার্জারি, সব রকমের ব্যবস্থা। ঠিক আছে, আপনার পরিচয়? আমার পরিচয় দুরাল শর্মা। এবার আজকে হলে এই যে হচ্ছে মার্কেটে নিয়ে গেছে, আজকে আমরা সনকা দুর্গাপুর হসপিটাল থেকে যে টিম এসেছে, মেডিকেল টিম, এই মেডিকেল টিমে আমাদের একটা ফ্রি চিকিৎসা সুবিধা করা হয়েছে। কারণ আমাদের এখানকার অনেক মানুষ আছেন যারা টাকা পয়সার জন্য বা সুবিধা নিতে পারেন না, তারা ডাক্তারকে দেখাতে পারছেন না, তাই চিন্তাভাবনা করে আমরা ক্লাবের কাকিবাজার স্টার ক্লাব সংস্থার তরফ থেকে আমাদের দুর্গাপুর সনকা হসপিটালের ম্যানেজার দুলালদার সাথে পরিচয় করিয়ে আমাদের আজকে এই টিমটা এখানে ডাকা হয়। ওনারা এসে পৌঁছেছেন এবং এসে এখানে আমাদের এখানে যারা আশেপাশে যে সমস্ত গ্রামের যারা দেখাতে চিকিৎসা করাতে ইচ্ছুক তারা এসেছেন, তাদের এখানে দেখানো হচ্ছে এবং ফ্রি ট্রিটমেন্ট, যাতে এখান থেকে সেই পেশেন্টকে দুর্গাপুরে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা সুবিধা, থাকা খাওয়া সমস্ত রকম, কোনো টাকা পয়সা লাগবে না, সেই হিসাবে তাদেরকে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে এবং তার পুরো পরিষেবা দেবে সনকা হসপিটাল দুর্গাপুর। কটা পর্যন্ত চলবে ক্যাম্প? এটা মোটামুটি এখন দুটো পর্যন্ত চলবে। কতজন এখন পর্যন্ত? এখন পর্যন্ত 25 জন দেখানো হয়েছে, আরও এখন মোটামুটি গোটা 25-এর আছে, 50 জনের। এই যে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ টোটালটাই কি বিনামূল্যে? টোটালটাই ফ্রি বিনামূল্যে আমাদের দুর্গাপুর যে সংস্থা আছে সনকা হসপিটাল রামকৃষ্ণ, সেই তার তরফ থেকে এই ক্যাম্পটা করা হচ্ছে এবং আমরা আমাদের স্টার ক্লাবের তরফে ওনারাও হাত বাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের এখানে যুক্ত পরিবার যারা আছেন তাদের চিকিৎসা করার জন্য, তার জন্য আমরাও সহযোগিতা বাড়িয়েছি সমস্ত জনগণের জন্য যে যারা এসে এখানে ট্রিটমেন্টটা করাতে পারে। আগামী দিন আমাদের পরিকল্পনা আছে চোখের চিকিৎসা করার জন্য, চোখের ছানি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাক্তারবাবু রয়েছেন, আমরা ডাক্তারবাবুরা দেখছেন হার্ট, যারা আপনার গলব্লাডার স্টোন যদি কারো হয়ে থাকে, কারো যদি সাইটিকা হয়ে থাকে, হার্নিয়া হয়ে থাকে, এইসব ধরনের ট্রিটমেন্ট কিন্তু এখানে করা হচ্ছে এবং যদি দেখছি ক্রিটিক্যাল কোনো যদি থাকে তাহলে তারাকে সেখানে এখান থেকে নিয়ে দুর্গাপুর যাওয়া হবে এবং তার সমস্ত রকম ট্রিটমেন্ট হবে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ একরাম আলী আনসারি, আমার কাকিবাজার স্টার ক্লাব এক্সিকিউটিভ মেম্বার। আপনি? আমি মোহাম্মদ ফলিল আনসারি, কাকিবাজার স্টার ক্লাব সেক্রেটারি। আপনি? আমি এস এম আনসারি, স্টার ক্লাবের একজন সদস্য।